জীবন 40 থেকে 63 এই 23 বছরের নবুয়াতের জীবনের মধ্যে জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীর বুকে এমন অনেক নবী আছে যাদের কাছে জীবনে 5 বার গেছে। জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীর বুকে এমন অনেক নবী আছে যাদের কাছে জীবনে 3 বার গেছে। জিবরাইল আলাইহিসসালাম পৃথিবীর বুকে এমন অনেক নবী আছে যাদের কাছে জিবরাইল জীবনে 1 বার গেছে, আর কখনো যাই না নাই, আর কখনো উপস্থিত হয় না নাই, একবারই ওহি নিয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিসসালাম 23 বছরের জীবনে একবার নয়, 2 বার নয়, 24,000 বার এসে হাজিরা দিয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতটাকে নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করো না, আল্লাহকে ভয় করো না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ তোমরা মুসলমান না হও। মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেছে। ইমানদার আলাদা জিনিস, মুসলমান আলাদা জিনিস। পরিষ্কার কোরআন জানিয়ে দেয় তার ভাষার মধ্যে, না না বানওয়াটি আলোচনা নয়, সংক্ষেপ করে আপনাদেরকে আমাদের টু দা পয়েন্ট দলিল কেন্দ্রিক দুটো কথা বলি। আমার আল্লাহ আমার পরিষ্কার লেখা আছে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, তোমরা সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো, জীবনের চরিত্রটাকে গঠন করো, শরিয়াত মোতাবেক জীবনটাকে বানিয়ে নাও, ইসলাম মোতাবেক জীবনটাকে বানিয়ে নাও, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয়ের পূর্ব আভাস আপনাকে আমাকে বুঝতে হবে। আল্লাহকে যে আপনি ভয় করেন কখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহর ডর আছে। শুধু মুখে তো বললে হবে না, আমি আমার আল্লাহকে ভয় করি এটা তো মুখে বললে হবে না, ভয় করার একটা বহির্প্রকাশ আছে। মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়ালা সালাহ কিন্তু আপনি আমি মাচাই বসে পাবজি খেলি, ফ্রি ফায়ার খেলি, আল্লাহ ডাকছে মসজিদে, আর তুমি মুয়াজ্জিন ঈশা আওয়াজ শোনার পরেও তুমি মাচাই বসে পাবজি খেলছো, ফ্রি ফায়ার খেলছো, আবার বলছো আমি আল্লাহকে ভয় করি। কোশ্চিন কালো বাচ্চিক পরিচয় এটা চেনা যায় না যে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ ডাকছে মসজিদে আর তুমি মাচাই বসে ফ্রি ফায়ার খেলছো, আবার পরের দিন সকালবেলা বলছো আমি আল্লাহকে ভয় করি, এটা আবার কি কথা? মনের মধ্যে দিলের মধ্যে মাস্টারের ওই মারের ভয়টা যদি থাকে, সে রাত্রে উঠেও ভুলে গেল পড়াটাকে করে নিয়ে সকালে কোচিং এ যাবে, আর যদি ভয় না থাকে ডনকে আর তো চলে যাবে। এখন মাস্টার পড়া দিয়েছে, তুমি পড়া করলে না সকালবেলা কোচিং এ গেলে, আর মাস্টারের সামনে বলছে না মাস্টার আপনাকে, স্যার আপনাকে খুব ভয় করি, এটা কি ধরনের কথা? ভয় করলে তো পালন করবে তার কথা, কি ভাই কথা ঠিক বলছেন? আমার কথা মনে বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ পাক কবুল করেন না, টানাটানি না, যার দরকার হবে সে
আপনার জন্য কেউ কি সিট করে দেয়? সিট করে দেয় ওদিকে টাকি থেকে যখন আপনার ওইদিকে ট্রেন ধরে, ট্রেন স্টেশন কোথায় আছে? এদিকে আছে কুচে সন্ধালিয়া, সন্ধালিয়া থেকে ট্রেন ধরে যখন আপনি শিয়ালদা নাকি শিয়ালদাই যান, আপনার জন্য কেউ কি রেল মাস্টার দানিয়া তাকে সিট করে দেওয়ার জন্য? ও ট্রেনে সিট করতে হয় না, বাসে সিট করতে হয় না, সেখানে নির্দিষ্ট সিট নিজেকে বের করে নিতে হয়। জান্নাতে টুকরা সিট আমি কেন করে দেব? তোমার বসতে মন চাইলে জায়গা তুমি করে নাও। আমি একটু অন্য টাইপের ফিকির জানা, আমার সাথে সমীকরণ মিলবে না সবার। আমি তো কাউকে ডেকে আনিনি, আপনারা বসেছেন ওয়াজ শুনছি। আমি ওই ডাকা ঢুকিও বেশি করি না, পাঁচজন বস থেকে পাঁচজনে ওয়াজ করে দিই, কারণ এই পাঁচজনই শুনতে আসছে। ও দশজন ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগরোলের দোকান, প্রেম ভালো ভালো সব করতে এসছে। এ কথা বলে না কেন? এ পাঁচজনই তো কোরআনের জন্য এসছে, এ সাতজনই তো কোরআনের জন্য এসছে। আর ইমাদা ওমাদা ঘুরে খারাপ তো বোন ঘুমো তো বোন, আপনার কি ওরা চাষ তো বোনের মুখ দেখে এসে এখানে কোরআনের কথা শুনতে এসছে? তো ও আগে থেকেই নাটক করতেছে। কথা বলে না কেন? রাগ হচ্ছে নাকি কথায় আমার? বাস্তব কথা আমি বলি, ভালো লাগলে নিবেন, নালে চলে যাবেন, অসুবিধা নাই। আরে এখন কেউ যাবে না, জানে তো এরপরই তো খাওয়া। গাল পাল্লো থাকবে একটু ঠিক সহ্য করে। কথা বুঝতে পারেন? এখন গাল পাল্লো থাকবে বলে সহ্য করেলে। জীবনের চরিত্রটাকে গঠন করে নাটক নয়, অভিনয় নয়, খুব অল্প সময় আপনাদের খেদমতে বিদায় দেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, সাবেকা হুজুরদের দিকে লক্ষ্য করে যে এলাকায় একটা মসজিদ থাকবে, ওই মসজিদের আশপাশে একটা নয় দুটো নয় 40টা বাড়ি কেমন আল্লাহ বাবা আমার মাওলা আমার পরবর্তীকে বিনিয়ামত বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে। এলাকায় একটা মসজিদ থাকবে, ওই মসজিদের আশপাশে 40টা বাড়ি কেমন আল্লাহ বিনা হিসাবে জাহান্নামী করে দিবে। সাহাবায়ে কিরাম হুজুরকে প্রশ্ন করে, হুজুর আপনি প্রথমে বললেন 40টা বাড়ি বিনা হিসাবে জান্নাতে যাবে, আবার আপনি বললেন 40টা বাড়ি বিনা হিসাবে জাহান্নামে যাবে। হুজুর বুঝতে পারি না কি বাবা কেন 40টা বাড়ি বিনা হিসাবে জান্নাতে হবে আর কেন 40টা বাড়ি বিনা হিসাবে জাহান্নামে যাবে একটু আপনি বলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, শোনো এই 40টা বাড়ি মসজিদের হক আদায় করেছে, মসজিদের মুয়াজ্জিন যখন ডেকেছে আসসালাতু খায়রু মিনান নাওম, প্রত্যেকটা দিন আমার আল্লাহ আপনাকে অ্যাটেনশন করছে, আপনাকে অ্যালার্ম দিচ্ছে, আপনাকে বেল আইকন দিচ্ছে, আপনাকে আওয়াজ দিয়ে বলে দিচ্ছে বান্দা যে ঘুমটাই তুমি ঘুমিয়ে আছো ওই ঘুমের থেকে বড় জিনিস হচ্ছে সালাত, ওই ঘুমের থেকে বড় জিনিস হচ্ছে নামাজ। মসজিদে চলে আসো, মসজিদ মুখ জীবনটাকে তৈরি করো যে মসজিদের হকটা আদায় করেছে, মসজিদে গিয়েছে জামাত নামাজটা করেছে, মসজিদে গিয়ে সিজদা দিয়েছে আমার আল্লাহ। তাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক খাতা থাকতে পারে, অনেক বাজে কাজ থাকতে পারে, অনেক শরিয়াত বিরোধী কাজ থাকতে পারে, কিন্তু মসজিদের হকটা আদায় করার জন্য, মসজিদের হকটা আদায় করার কারণে আমার আল্লাহ আমার মাওলা আমার পরবর্তীকাল বিনিয়োগ জীবনের সব গুনাহকে মাফ করে দিয়ে মসজিদের হক আদায় করার জন্য আমার আল্লাহ বিনা হিসাবে ওই বান্দাটাকে জান্নাতি বানিয়ে দিবে। 40টা বাড়ি কেন জাহান্নামে যাবে? 40টা বাড়ি কেন জাহান্নামের দিকে যাবে? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এই 40টা বাড়ির মানুষের মধ্যে অনেক নেক কাজ ছিল, অনেক ভালো কাজ ছিল, অনেক উত্তম কাজ ছিল, কিন্তু মসজিদের হকটা আদায় করেনি, মসজিদ মুখ জীবনটাকে তৈরি করে নাই, মসজিদে যায় না নাই, মসজিদের তাদের সম্পর্ক রাখে না নাই। আমার আল্লাহ আমার মাওলা পরওয়ার্দিগার থেকে 40টা বাড়ি কোনো ভালো কাজ দেখবে না, মসজিদের হক সরাসরি জাহান্নামী বানিয়ে দিবে।
মসজিদের হক মানে এটা মনে করবেন না বাৎসরিক একটা চাঁদা দেওয়া। মসজিদের হক মানে এটা মনে করবেন না আপনি মিটিং এ হাজির হওয়া। মসজিদের হক মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করা বা জামাত জামাতের সহিত নামাজ পড়া। একটাই আল্লাহর হুকুম, আল্লাহ গিফট করেছে আমার রাসূলকে। কোরআন জানিয়ে দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। আমার আল্লাহ আমার মাওলানা পরওয়ারদিগার যে কোরআনের আয়াতের মধ্যে মিরাজের কথা বলছে সেটা তিনটে পাটে আল্লাহ নাযিল করেছে, তিনটে পাটে আল্লাহ নাযিল করেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা একটা পাঠ, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আরেকটা পাঠ, ইন্নাহু হুয়াস সামিউম বাসীর আরেকটা পাঠ। হুজুরের সফরটা মিরাজে হুজুর যাবে গে আল্লাহর দিদারে আমার নবী যাবে গে সরকারে কায়নাত আল্লাহর দিদার করবে, মদিনার দুলাল আল্লাহর দিদার করবে, ইমামুল মুরসালিন আল্লাহর দিদার করবে। হুজুরের সফরটাকেও আমার তিনটে পাটে করে দিয়েছে, একটা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আর একটা বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর একটা সিদরাতুল মুনতাহা থেকে রাফরাফে করে আসছে আজিমের মধ্যে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দাইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটা মাস তোমাদের জন্য আমি আল্লাহ আমি মাওলা আমি পরমদিগার মিয়ামাদ একটা মাস তোমাদের জন্য রোজা রাখাটাকে বাধ্যতামূলক করে দিলাম। আল্লাহ রোজার হুকুম দিয়েছে নবী পৃথিবীর বুকে, আল্লাহ রোজার আয়াত নাযিল করেছে নবী পৃথিবীর বুকে, আল্লাহ যাকাতের আয়াত নাযিল করেছে নবী পৃথিবীর বুকে, আল্লাহ হজের আয়াত নাযিল করেছে রাসূল পৃথিবীর বুকে, আল্লাহ জায়েজের আয়াত নাযিল করেছে জায়েজ সংক্রান্ত আয়াতগুলো নাযিল করেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আল্লাহ নাজায়েজের আয়াতগুলোকে নাযিল করেছে, আমার রাসূল পৃথিবীর বুকে আল্লাহ হালালের আয়াতগুলোকে নাযিল করে দিয়েছে, আমার নবী পৃথিবীর বুকে আল্লাহ হারামের আয়াতগুলোকে নাযিল করে দিয়েছে। কিন্তু একটাই আয়াত আমার আল্লাহ একটাই হুকুম আমার আল্লাহ আমার নবীকে পৃথিবীর বুকে দেন না নাই আরশ আযীমের উপরে নবীকে আল্লাহ আর মুস্তাফা আল্লাহ আর তাজদার হারাম আল্লাহ আর ইমামুল মুরসালিন আল্লাহ আর ইমামুল কিবলাতাইন আল্লাহর হাবিবের নবীর তাবিব একটাই আমার আল্লাহ হুকুম আমার মাওলানা আয়াতের দ্বারা নাযিল করে দেন আমার নবী আপনি মেহমান হিসাবে আমার মিরাজে এসেছেন, মেহমানকে আমি আল্লাহ আমি মাওলানা পরওয়ারদিগার মেহমানকে আমি আল্লাহ উপহার দিলাম উপঢৌকন দিলাম আপনার উম্মত উম্মতিদের জন্য 50 ওয়াক্তের নামাজ আপনাকে গিফট করে দিলাম। পঞ্চাশ ওয়াক্তের নামাজ ওখানে কমিয়ে কমিয়ে সব ঘটনা জানা আপনাদের, পাঁচ ওয়াক্ত হয়েছে। আল্লাহ বলে নবী কোয়ান্টিটিটাকে কমিয়ে দিয়েছি কিন্তু কোয়ালিটিটাকে আমি রাসূল হে নবী আমি আল্লাহ কোয়ালিটিটাকে কমাই নাই সংখ্যায় কমিয়ে দিয়েছি, আপনার উম্মতেরা পাঁচ ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দেব। কোয়ান্টিটিটা কমে গেছে কোয়ালিটিটা কম। আলোচনা বুঝে যে জীবনের চরিত্রটাকে তৈরি করেন। আর একটা সূরাতুল বাকারার শেষ দুটো আয়াত আমার নবীকে আল্লাহ গিফট করেছিলেন, সব হুকুম পৃথিবীতে নাযিল হয়েছে আরশ আলাতে নিয়ে গিয়ে আয়াত দ্বারা আল্লাহ কোরআনের মধ্যে নিয়ামত দিয়ে আমার আল্লাহ রাসূলকে সালাতকে গিফট করেছে। জোরে বলেন তার একটা প্রমাণ আমার নবী আমার রসুল বাইতুল মুকাদ্দাসে যখন প্রবেশ করছে, সরকারে কায়নাত যখন বাইতুল মুকাদ্দাসে, মদিনার দুলাল যখন বাইতুল মুকাদ্দাসে, ইমামুল মুরসালিন যখন বাইতুল মুকাদ্দাসে, ইমামুল হুদা ইমামুল কিবলাতে যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করছে, কাতারে কাতারে সাহাবারা দাঁড়িয়ে আছে, কাতারে কাতারে সাহাবা আল্লাহ নবী আল্লাহ রসুলের
পয়গম্বরেরা নবীর দানি আছে, রাসূলের দানি আছে, কাতারে কাতারে আদম, কাতারে কাতারে নূহ, কাতারে কাতারে ইয়াকুব, কাতারে কাতারে ইউসুফ, কাতারে কাতারে উজায়ের, কাতারে কাতারে ইদ্রিস, কাতারে কাতারে ইউনুস, 124,000 পয়গম্বর দুলা, 124,000 পয়গম্বরে ইমামতি দায়িত্বটা আমার নবী আমার মুস্তাফা আদায় করে নে, কিতাবে রিওয়ায়েতের মধ্যে পাওয়া যায় সেই দিন পর্যন্ত আমার নবী ইমামুল মুরসালিন ছিলেন, ইমামুল হুদা ছিলেন, 124,000 224,000 নবী রাসূলদের ইমামতির দায়িত্বটা পালন করে আমার আল্লাহ সেদিন থেকে ইমামুল আম্বিয়া বানিয়ে দিলে। হুজুরের জীবনের শেষ দুটো কথা, হুজুর জীবনের শেষ কথা বলেছেন সালাত, আর দ্বিতীয় নাম্বার তোমাদের পরিবারে যারা সহযোগী, আমরা যাদেরকে কাজের লোক বলি কিন্তু আসলে কাজের লোক নয়, ওটা আপনার পরিবারের সহযোগী, আপনার ঘরে যে এসে কাপড়টা মেজে দেয়, আপনার ঘরে যে এসে কাপড়টা ধুয়ে দেয়, আপনার ঘরে এসে যে কাপড় আপনার বাসনটা মেজে দেয়, মনে রাখবেন সে আপনার কাজের লোক নয়, আপনার যাই আপনার কি বলে সে কাজের লোক নয়, ওটা আপনার সহযোগী। একদিন যদি ওই কাজের লোক আপনার বাড়িতে না আসা করে, ওই কাজ কিন্তু আপনাকে করতে হবে, ওটা আপনার চাকরানি নয়। চেয়ারে বসে চেয়ারে বসে চেয়ারে বসে আমার কথা কিছু বুঝতে পারছে? হুজুর জীবনের শেষ লগ্নে ইন্তেকালের আগের মুহূর্তে দুটো কথা আমার হুজুর বললেন, একটা হচ্ছে সালাত নামাজ তোমরা কায়েম করো, আর তোমাদের পরিবারে তোমাদের কাজের যারা সহযোগী, আমরা যাদেরকে দাস বলি, দাসী বলি, চাকরানি বলি, চাকর বলি, এটা আমাদের ভাষা, কিন্তু শরীয়তের ভাষা হচ্ছে আপনার কাজের সহযোগী, এই ব্যক্তিগুলোকে আপনি সুন্দর আচরণ করেন। হুজুর জীবনের শেষ দুটো কথা বলেছিলেন, আর এই দুটো কাজ থেকে আমরা এখন লেবার শ্রেণীদের কোনো গুরুত্ব নেই, লেবার শ্রেণীরা হচ্ছে এখন মানে সেই তৎকালীন যুগে যেমন পরিস্থিতি ছিল সেই রকম অবস্থা, যা ওদিকে সাবজেক্ট আজকে নয়, আপনি সালাতের দিকে আলোচনা, মসজিদ কিছু বন্ধই করে আল্লাহ কবুল করবে, আল্লাহ নিয়ামত দিবে, আল্লাহ মর্যাদার অধিকারী বানাবে, বা জামাত জামাতের সাথে নামাজ আদায় করেন, মসজিদ গুলো আদায় করেন, মসজিদে আসেন, মসজিদের জীবনটাকে মসজিদ মুখ বানিয়ে দেন। আমি বলি না বুখারীর হাদিস বলছি, মুসলিমের হাদিস বলছি, আবু দাউদের হাদিস বলছি, তিরমিজির হাদিস বলছি, ইবনে মাজাহ সিয়াসিয়াত ছোটা কিতাবে হাদিসটাকে সহিহ বলেছে, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাফদুদ وتكون الجبال كالإهن المنفوش সেই কঠিন পরিস্থিতিতে, কঠিন সময়, কঠিন জায়গায় আমার আল্লাহ আরশে আযীমের তলায় একটা ছায়ার ব্যবস্থা করে দিবে, সাবাতু ইয়াবিল্লাহুমুল্লাহু জিল্লা ইয়াউমাল লা জিল্লা ইল্লা জিল্লাহু, সেদিন কাল কিয়ামতের ময়দানে একটা আরশে আযীমের তলায় আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার একটা ছায়ার ব্যবস্থা করে দিবে, আর ওই ছায়ার মধ্যে সাত শ্রেণীর মানুষ দাখিল করতে পারবে, প্রবেশ করতে পারবে, সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ দাখিল করার সুযোগটা দিবে, প্রবেশ করার সুযোগটা দিবে, তার মধ্যে চার নাম্বার যারা হবে, যাদের সাথে মসজিদের সম্পর্ক ছিল, মসজিদের সাথে রিলেশন ছিল, মসজিদ মুখ জীবনটা তৈরি করেছে, মসজিদে গিয়েছে, জামাত নামাজটা পড়েছে, আমার আল্লাহ তাদেরকে ওই আরশে আযীমের ছায়ার তলায় চার নাম্বার শ্রেণী হিসাবে কাতারে কাতারে দাঁড় করিয়ে দিবে। তমাম বিশ্বটা যেদিন তামা হয়ে যাবে, তমাম বিশ্বটা যেদিন শেষ হয়ে যাবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা হুরিকাত লিকিয়ামিন সাআতিন, যেদিন কিয়ামত না সংগঠিত হবে, তমাম বিশ্বটা তামা হয়ে যাবে, তমাম বিশ্বটা শেষ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে সব কিছু তামা হয়ে যাবে, কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার আল্লাহ কাবা বাইতুল্লাহটাকে ওই অবস্থায় রেখে দিবে, পৃথিবীর বুকে যত মসজিদ গুলো আছে সব কাবা বাইতুল্লাহর অংশ, আমার আল্লাহ ওই কাবা বাইতুল্লাহটাকে এজেটিক ওইভাবে রেখে দিবে, তমাম পৃথিবীর যত মসজিদ গুলোকে আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার এজেটিক ওইভাবে রেখে দিবে, কাবা বাইতুল্লাহটাকে আগিয়ে আগিয়ে যেতে বলবে, তমাম পৃথিবীর মসজিদ গুলো কাবা বাইতুল্লাহর সাথে লেগে যাবে, সম্পর্ক করে নিবে, টাচ করে নিবে, যেমন
যেমন রেলের ইঞ্জিনটা আগে থাকে আগে, বগিগুলো পিছনে পিছনে জাগায়, ইঞ্জিন যেদিকে জাগায় বগিও সেদিকে অগ্রসর হতে থাকে। কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যাবে, তাম পৃথিবীর মসজিদগুলো জান্নাতের দিকে যাবে। যেমন রেল প্যাসেঞ্জার বিহীন যেতে চায় না, প্যাসেঞ্জার ছাড়া রেল যেমন যায় না, ওই রকম আল্লাহ পাকের মসজিদগুলো মুসল্লিবিহীন যাবে না, কাবা বাইতুল্লাহ জান্নাতের দিকে যাবে। পৃথিবীর মসজিদগুলো জান্নাতের দিকে যাবে, আর তাম পৃথিবীর মসজিদের মুসল্লিগুলোকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। আর মসল্লি গুলো পুরো কাঁচা ল্যালে হয়ে গেছে, ঠিক বলছি না? ফুরফুরা সাহেবের রিসালে সাহেবের কথা বলছি, এসার নামাজ পড়ছি, এশার নামাজ তৃতীয় দিন রাত্রিরে, বাস্তব কথা বলছি, আমার নামাজ নিজের গন্ডগোল হয়ে যাবার, নামাজ পড়তে পড়তে এশার নামাজ একটু কেরাতটা হয়তো লম্বা হয়ে গেছে। ইমাম সাহেব কখন কি খেয়াল থাকে এটা কেরাত একটু লম্বা হয়েছে, হতেই পারে, ওরা মনে হয় সম্ভবত আসামের লোক কিংবা মুর্শিদাবাদের, আমি বুঝিনি, কিন্তু ভাষাটাকে গেস করে যতটা বুঝলাম, নামাজ পড়তে পড়তে বলছে এতক্ষণ ধরে কামাখান কেরাত ধরে নাকি, এটা তো নিয়ম আছে। আমি তো নামাজ পড়তে পড়তে আমার যা হচ্ছে কথা বুঝতে পেরেছে, মাথা আমার আর কাজ করছে না, পুরো পাশে আমার দুজনের পরে, এই তো মুসল্লি 40 বছর নামাজ পড়ে। চাচাজিকে জিজ্ঞেস করেছে সুবহান রাব্বিয়াল আলা কোথায় পড়ে, চাচাজি একটু বলেন তো, দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে চাচাজি সিজদায় গিয়ে তাহলে কি পড়ে, খেপে গেছে, 40 বছর নামাজ পড়ছি তুমি সিজদায় গিয়ে কি পড়ি জানো, জিজ্ঞেস করতে কি পড়ে, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাই তো চিন্তা করি তিনবার যদি সুবহান রাব্বিয়াল আলা এই উচ্চারণে যদি তিনবার কেউ পড়ে মিনিমাম 5 সেকেন্ড সময় লাগবে, এক ঠোকর মারে আর উঠে কি করে, তার মানে ওখানে ভিতরে স্লিপ মারে, ঠোকর মেরে উঠে কি করে, নিশ্চয় ভিতরে স্লিপ মারে, কিন্তু আসল উচ্চারণ হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা। এক তো নামাজ পড়ে না এক শ্রেণীর মানুষ, আবার এক শ্রেণীর মানুষ গুতিয়ে গাতিয়ে ঢুকে অধিকাংশ ভুল করে বসে থাকে, এই যে রুকুতে যায় এটা তো সেজদা, এইভাবে দাঁড়িয়ে আছে এভাবে রুকুতে গেলে এখানে সিজদায় গেলে, এখন সিজদায় যাওয়ার আগে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হয় না, না হয় না, এটা কি শুনে নেন, আজকে বলে দিই, আলোচনা করার সময় নেই, আমি ছোট করে শুধু বলছি, এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোটা হচ্ছে ওয়াজিব, যদি কেউ না দাঁড়ায় সহ সেজদা দিতে হবে, কিছু বুঝতে পারছেন, আমি তো মাসলার আলোচনা করিনি কেন সময় নেই, এই রুকু থেকে সোজা হয়ে এরকম স্ট্রেট দাঁড়ানোটা ওয়াজিব, এরকম হয়ে সাটাক করে যেন মনে হচ্ছে যেখানে সেজদা দিবে ওখানে একটা চুম্বক লাগানো আছে আর এর কপালে একটা চুম্বক লাগানো আছে, উঠে দিচ্ছে এরকম করে দিয়ে সাট করে, কি ভাই কথা ঠিক বলছো, রুকু থেকে সিজদায় যাওয়ার আগে রুকু থেকে উঠে দাঁড়ানো যদি সোজা ভাবে না দাঁড়ান, আপনি সহ সেজদা না দিলে নামাজটাই হবে না। এখন সহজ উপায় কি একটা ছোট্ট করে বলে দিই, নামাজের যে সুন্নত আছে আছে না, নাই কিছু ওয়াজিব আছে আছে না, নাই কিছু ফরজ আছে আছে না, যদি কোনো মুসল্লি নামাজের মধ্যে সুন্নতগুলো আদায় করে, সুন্নত এগুলো যদি কেউ আদায় করে তার ওয়াজিব ফরজ হবে না। একটা উদাহরণ দিই, এই যে রুকু থেকে আপনি যে উঠলেন, ইমাম বলল সামি আল্লাহু লিমান হামিদা, আপনি বললেন রব্বানা লাকাল হামদ, এটুকুন বলে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু খুব মিনিমাম একটা টাইম, আর এর পরে যদি নবীর যে শেখানো সুন্নাতের দোয়া আছে হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা যদি আপনি পড়েন আপনাকে দাঁড়াতেই হবে, না দাঁড়ানো পর্যন্ত শেষ হবে না দোয়া, কথা ভুল বলছি না,
বলে উঠেছে পিছন থেকে সাহাবারা বলেছে রব্বানা লাকাল হামদ, একজন সাহাবা ইকরাম হুজুর উঠে ওই অবস্থায় বলেছে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামটা ফেরাবার পরে চিৎকার দিয়ে বলে কে এই দোয়াটা পড়লেন? ওই সাহাবা ইকরাম হুজুর বলে হুজুর আমি পড়েছি, আমি এই দোয়াটা পড়েছি। আল্লাহর নবী আল্লাহর রাসূল বলেন তুমি যখন এই দোয়াটা পড়ছিলে আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগারের 30টা ফেরেশতা আল্লাহ দরবারে এই দোয়াটাকে পৌঁছে দেওয়ার জন্য প্রতিযোগিতা করছিল। একটা দুটো নয়, 30টা সাহাবা, এই 30টা ফেরেশতা আল্লাহ দরবারে পৌঁছে দেওয়ার জন্য প্রতিযোগিতা করছিল। বিদায় নেওয়ার আগে শেষ কথা বলি, আপনাদের খেদমত থেকে চলে যাব, আমি একটা ঘন্টা সময় দেব বলেছিলাম, দেড়টা থেকে আড়াইটা সময় স্বল্পতা বিদায় নেব আপনাদের খেদমত থেকে। শেষ কথা আপনাদের খেদমতে বলি কিছু সময় জিকির করান, কিছু সময় মাসকান দোয়া গুলো পড়ায়, কিছু সময় মানুষ সাহাবা ইকরাম হুজুর থেকে তাসকিয়া নফস করাতে থাকেন। একজন সাহাবা ইকরাম হুজুর প্রত্যেকটা দিন হুজুরের দরবার থেকে সালাম ফেরাবার পরে চলে যায়। আল্লাহ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবা ইকরাম হুজুরের দিকে লক্ষ্য করে বলে আমি লক্ষ্য করি তুমি প্রত্যেকটা দিন কেন সালামটা ফেরাবার পরে চলে যাও, প্রত্যেকটা দিন কেন সালামটা ফেরাবার সঙ্গে সঙ্গে তুমি চলে যাও। সবাই তো সাহাবা হুজুররা বসে বসে তালিম নেয়, সমস্ত সাহাবা ইকরাম হুজুররা বসে বসে একটু জিকির করে, একটু মাসনদ দোয়া করে, তুমি কেন পড়ো না? তুমি কেন নিজেকে জানাজানি বাড়ির দিকে নিয়ে যাও না? ওই সাহাবা ইকরাম হুজুরের চোখ দিয়ে পানি তোষা গড়িয়ে যায়, চোখ মারা পানি নিয়ে নে। আল্লাহ নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে বলে হুজুর আমারও মনটা চাই একটু জিকির করি, আমারও মনটা চাই একটু তাসবিহ পড়ি, আমারও মনটা চায় আপনার সাথে বসে বসে একটু মাসনুন দোয়া পড়ি। কিন্তু হুজুর আমার শরীরে এর মধ্যে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই একটাই আমার বাড়িতে কাপড় আছে, আমার স্ত্রীকে একটা গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় রেখে দিয়ে আসি, সেই গর্তের মধ্যে সে লুকিয়ে থাকে, ওই কাপড়টাকে পরে আমি এই মসজিদে নববীর মধ্যে নামাজ জামাতের সাথে আদায় করি। হুজুর আমি সালামটা ফিরিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে আগিয়ে যাই, এই পোশাকটাকে খুলে আমি তাকে দেব, আমি গর্তের মধ্যে আশ্রয় নেব, আমার স্ত্রী পোশাকটা পরে তার ফজরের ফরজ নামাজ আদায় করবে। হুজুর একটা পোশাক নিয়ে আপনার সাথে জামাতের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আমি হাজিরা দিয়ে থাকি। আর আপনার আমার বাহানা শেষ নাই, এটা নয় সেটা, ওটা নয় এটা, কথা ঠিক ঠিক আমার কথা রাগ করছেন যে কি হয়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম হুজুরের দিকে লক্ষ্য করে বলে কুল্লু উম্মাতিন ইয়াদখুলুল জান্নাত, প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে চলে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা যেতে চায় না তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। সাহাবা ইকরাম হুজুর প্রশ্ন করে হুজুর জান্নাতে আবার কে যেতে চায় না? আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন মান আতানি দাখালাল জান্নাত, যে আমাকে নিল সে যেন নিজের জায়গাটাকে জান্নাত বরাদ্দ করে ফেলল, ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে বাদ দিল সে যেন নিজেকে জান্নাত থেকে দূরে সরিয়ে রাখলো। হুজুরে হাদিসের মধ্যে এসেছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুন আল্লাযী জিম্মাতুলিল্লাহ ওয়া জিম্মাতু রাসূলিহি ওয়া লা তুকফিরুল্লাহু ফি জিম্মাতিহি। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেন
দেয়। আমি নবী যেভাবে নামাজটা পড়ি ওইভাবে যারা কিনা নামাজটা আদায় করে, আমি রসুল যেভাবে নামাজটা পড়ি ওইভাবে যারা নামাজটা আদায় করে, আমি নবী যেদিকে ফিরে নামাজটা আদায় করি, যেদিকে মুখ করে নামাজটা পড়ি ওই দিকে ফিরে যারা কিনা নামাজটা আদায় করে, আমি নবী যেগুলোকে হালাল বস্তু হিসাবে বক্ষণ করি সেইগুলোকে যারা হালাল বস্তু হিসাবে বক্ষণ করে, ফাসালিকাল মুসলিমুন তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারে, আল্লাহ জিম্মাতুলিল্লাহ খোদা আল্লাহ তাদের জিম্মাদারে দায়িত্বটা নিয়ে নেয়, আল্লাহ রাসূল বলেন আমি নবী আমিও তাদের জিম্মাদারে দায়িত্বটা মানিয়ে নি। জোরে বলবেন না, সংক্ষেপ বিদায় নেব। আলোচনা করার অনেক ইচ্ছা ছিল, এক একটা ইবাদত থেকে আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতা আলোচনার দিকে যেতে পারলাম না। কোরআন জানিয়ে দেয় নামাজের সম্পর্কে সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে, সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা 45 নম্বর আয়াত, সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা 43 নম্বর আয়াত, সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা 83 নম্বর আয়াত, সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা 110 নম্বর আয়াত, সূরা পরিষ্কার সূরাতুল তাওবা 9 নম্বর সূরা, পরিষ্কার লেখা আছে 11 নম্বর আয়াত সূরাতুল তাওবা 9 নম্বর সূরা, 118 নম্বর আয়াত সূরাতুল তাওবা পরিষ্কার লেখা আছে 9 নম্বর সূরা, 71 নম্বর আয়াত সূরাতুল মাইয়াদা 5 নম্বর সূরা, 55 নম্বর আয়াত সূরাতুল আনআম 6 নম্বর সূরা, 162 নম্বর আয়াত সূরাতুল আরাফ 7 নম্বর সূরা, 29 নম্বর আয়াত সূরাতুল আনফাল পরিষ্কার 8 নম্বর সূরা, 3 নম্বর আয়াত সূরাতুল তাওবা 9 নম্বর সূরা, 5 নম্বর আয়াত সূরাতুল বনী ইসরাঈল 17 নম্বর সূরা, 78 নম্বর আয়াত সূরাতুল মারিয়াম 19 নম্বর সূরা, 31 নম্বর আয়াত সূরাতুল মারিয়াম 19 নম্বর সূরা, 55 নম্বর আয়াত সূরাতুল কোরআন জানিয়ে দিয়েছে নামাজটা পড়বো কি করে গে আমার নবী আমার মুস্তাফা এলান করে দে গে সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি ওইভাবে নামাজ পড়ো, আল্লাহর দরবারে তোমাদের সিজদা গুলোকে কবুল হয়ে যাবে। বিদায়নে বসের কথা বলি আপনাদেরকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কিরাম হুজুরদের দিকে তাকিয়ে বলে, তোমাদের বাড়ির সামনে যদি কোনো একটা পুকুর থাকে, একটা জলাশয় থাকে, একটা নদী থাকে, সেই পুকুরের মধ্যে সেই জলাশয়ের মধ্যে যদি কেউ ডেইলি পাঁচ পাঁচবার নিজের শরীরটাকে ধৌত করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবী আল্লাহর রাসূল সাহাবারে বলে হুজুর ডেইলি পাঁচ পাঁচ ধৌত করলে শরীরে ময়লা থাকতে পারে না আমার নবী, আমার মুস্তাফা জানিয়ে দেন ডেইলি পাঁচ বার ধৌত করলে যেমন শরীরে ময়লা থাকে না, ডেইলি পাঁচ বার নামাজ পড়লে তার শরীরে কোনো গুনাহ আমার আল্লাহ রাখতে পারে না। জীবন তৈরি কর, মসজিদে যা, কোথায় আত্মা দিচ্ছ মনে রাখবে, ডাস্টারের তারায় চকের লেখা মোছা যায়, রবারের তারায় পেন্সিলের লেখা মোছা যায়, অ্যান্টিভাইরাসের তারায় ভাইরাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রিফ্রেশ স্ক্যান করা যায়। তোমার অন্তরের ময়লাকে মুছতে গেলে সালাত 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 নামাজ করার কোনো গতি নাই, নামাজ তুমি সিজদা দাও, খোদার কসম যুবক তোমার সিজদাতে আমার আল্লাহ জীবনে সব গুনাহ ক্ষমা করবে।
বিদায় নিয়ে আপনাদের খেদমত আল্লাহ সকলকে কবুল করেন। আপনি তো দোয়া করুন, আপনি দোয়া করুন না, আমি পারবো। আসেন সকলে নবীর সামনে দাঁড়িয়ে, আমি একটা নীতি প্রিন্সিপাল বলবো, যে দাও দাও চলে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন, কি কথা হচ্ছে। নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম ছোট্ট করে দোয়া করে আপনাদের খেদমতের বিদায়। আমি ফাঁকিও মারতে জানি না আর আমি নীতির বাইরে কাজও করি না। এতক্ষণ আলোচনা করলাম, এক ঘন্টা দশ মিনিট বুকে হাত দিয়ে বলেন ফালতু কথা একটা বলেছি, এ কথা বলেন ফালতু কথা একটা বলেছি, এ এক ঘন্টা দশ মিনিটকে আমি আড়াই ঘন্টা একই ওয়াজ করতে পারি। ওয়াজ তো নিজের কাছে, এ কমিটি এরা বুঝে না শ্রোতা, ওয়াজ তো বক্তার কাছে, একই কথা আমি এভাবে বলবো। আজকে আপনারা এসেছেন কত সুন্দর পরিবেশ, পুরো আল্ট্রা স্লো মোশনে কথা, কি ভাই কথা ঠিক, আবার একই কথা আজকে আজকে আপনারা এসেছেন কত ভালো লাগলো, কি ভাই কথা ঠিক না বল, মাসুম ভাই রাতে দিবে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমি, কি ভাই কথা ঠিক বলছি না বল, এটা আমার কাছে, কখন টি টোয়েন্টি খেলবো, কখন ওয়াডিআই খেলবো, কখন টেস্ট খেলবো, তো ব্যাটসম্যানের কাছে, কি ভাই সরতার কাছে তো নয়, আমার কথা কি বলছি বুঝতে পারছে, কখন কি খেলবো এটা আমার ব্যাপার, তো শর্ট টাইম আমাকে টি টোয়েন্টি খেলে বেরিয়ে না আল্লাহ কবুল করে। আসেন নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করি, ইয়া নবী সালাম, সকলে একটু মজলিসের এদিকে চেপে আসেন, ওদিকে চেপে চলে আসেন, চেপে আসেন, ডান দিকে অনেক খালি জায়গা আছে, চাপে চেপে আসেন, এদিকটা ঠিক করে দেবেন, চেপে আসেন, এবার যে ঢুকবে ঢুকবে, না ঢুকবে না ঢুকবে, বাইরে করে তাবারুক দেবেন, আপনাদের বাম দিক এদিকে, আমার ডান দিক আপনাদের বাম দিক, চেপে আসেন সকলে একটু চেপে আসেন, এদিকে একটু চেপে আসেন না এদিক থেকে, আরে কথা বলেন এদিকে চেপে আসেন, ওদিকে তাড়াতাড়ি তাবারুক দিয়ে বলে দেনি আছে, সকলে একটু চেপে আসেন এদিকে আসেন, ভিতরে ঢুকেন সকলে মজলিসের বেদে ভিতরে ঢুকেন, আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বলেন আমিন। আমরা সিলসিলা ফুরকান শরীফের মতবাদের উসুলের নীতির মানুষ, কথা ঠিক ঠিক, নীতির উপরে মজবুতি আনে, নীতির উপরে মজবুতি আনে, সিলসিলার মাসলাক বোঝার চেষ্টা করে, পীরের আওলাদ পীরজাদা পীর সাহেবকে মহব্বত করবেন, ভালোবাসবেন, বুকে রাখবেন, দিলে রাখবেন, কলজেই রাখবেন, ফ্যাপসায় রাখবেন, জুতো ধুলো মাথায় নেবেন, কুরমা পোলাও রেজালা চাঁপ করে খাওয়াবেন, বাড়িতে নিয়ে এসে হাদিয়া নজরানা সব দিবেন, নীতির কোনো খেলাফ কথা বললে সালাম আলাইকুম হুজুর মানতে পারবো, কি ভাই কথা ঠিক ঠিক, এই নীতিটা আনে নালে মুশকিল আছে কপালে, ইন্টারনেট খুলবেন, ইউটিউব খুলবেন, সোশ্যাল মিডিয়া খুলবেন, আমি স্পষ্ট কথা বলি, ও কে কি ভাবলো আমি ওই বক্তব্য দিই না, যে ভাববে বেশি বুঝবে না আর আমাদের ভুল বুঝে ফেলবে, অসুবিধা কি আছে, যে বেশি বুঝবে আমরা হাঁকবে, আমার কি আছে, আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলি, আমি আমার প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে কথা বলি, ইন্টারনেট খুলবেন, সোশ্যাল মিডিয়া খুলবেন, তিনটে পীর জ্বালা তিন রকম বকছে, পাঁচটা পীর জ্বালা পাঁচ রকম বকছে, সাধারণ মানুষ কাকে বাদ দিয়ে কাকে নিবে, সবাই বলছে সিদ্দিকী কুরাইশী হাশেমি, সবাই বলছে দাদা হুজুরে খুন রক্ত বিরাট, আপনি কি করবেন, এটা আপনার জনগণের মনের প্রশ্নটা আমি করে আমি উত্তর দিচ্ছি, কি কথা ঠিক ঠিক, এটা জনগণের প্রশ্ন, আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদেরকে, তিনটে পীরজাদা তিন রকম বক্তব্য শুনেছেন, শুনে নেবেন, কাজ কাজ কাজ, পাঁচটা পীরজাদার পাঁচ রকম বক্তব্য শুনেছেন, শুনে নেবেন, আমল করবেন, আমল করবেন, কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদে জামান রাহমাতুল্লাহ আলাইহি যে ওয়াসিয়াতনামা দিয়ে গেছেন সেই নীতি অনুযায়ী কে কথাটা বলছে এই ছকে মিলাবেন, যার কথার সাথে মিল থাকবে তারটা নেবেন, বাকিগুলোকে বাদ দিয়ে দিবেন,
আমার কথা বললাম, আমার কথা নিতে বললাম, আপনার পীরের কথা আপনাকে নিতে বলেছি, এবার আপনি ডিসাইড করেন কাটটা নেবেন কাটটা নেবেন না। আল্লাহ পাক কবুল করেন। অনেক জায়েজ জিনিস আমি করতে পারি না, হুজুর জায়েজ জিনিস আবার করতে পারেন না, এটা আবার কি ধরনের কথা? খালি মাথায় থাকা জায়েজ নয় ভাই, আমি খালি মাথায় এসে ওয়াজ করলে মেনে নিতেন? হুজুর এটা কি মানায় নাকি? কেন জায়েজ জিনিস করছি তখন মানায় না? আমার স্ত্রী আপনার গ্রামে আপনার পাড়ায় নেকাব পরে বোরকা পরে হাত মোজা পরে পা মোজা পরে মাসুম ভাইদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে আমাদের, হায়দার আলী চাচাজির আমল থেকে, তার পূর্বপুরুষ থেকে, সেই আপনার কি বলে কানখুলিতে শুয়ে আছে মুজাদ্দিদের জামান রহমাতুল্লাহ আলাইহি, সেই খলিফাদের নিসবত থেকে একটা সুসম্পর্ক তাদের সাথে আমাদের আছে। ফুরফুরা শরীফের ঐতিহাসিক মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন ইনার পরদাদা, আল্লাহ কবুল করেন। মূল কথা আমি যেটা বলতে চাইছি, এই সম্পর্কের ফলে আমার স্ত্রীকে ইনার বাড়িতে আজকে নিয়ে এলাম, রাস্তা দিয়ে হাত ধরে নিয়ে গেলাম। মানুষ বলবে হুজুর আজকে কেন আনতে গেলেন? সম্পর্ক ছিল ছিল অন্য দিনে আনতে। আমার স্ত্রীকে আপনার গ্রামে মাসুম ভাইয়ের বাড়িতে আনা কি নাজায়েজ? বোরকা পরে যদি থাকে জায়েজ, তাহলে আমি এনেছি এত প্রশ্ন কেন? আবার অনেকে বলবে এটা হুজুরের বউ নয়, হুজুরের মনে হয় গার্লফ্রেন্ড, বউটা ঘরে আছে গেলে ঘুরছে। তাহলে একটা জায়েজ জিনিস করতে গিয়ে কত রকম প্রশ্নের মুখে হতে হচ্ছে আমার, কত রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তাহলে অনেক জায়েজ জিনিস আমি করতে পারি না, আমাকে মানায় না। সমাজদার কে ইশারা কাফি হ্যায়, আকিল মন কে ইশারা কাফি হ্যায়। কি বলতে চাইলাম একটু ব্রেনটা খাটিয়ে বুঝবেন, আল্লাহ কবুল করেন। বিদায় নেব আপনাদের খেদমত থেকে খুব আবেগ নিয়ে, ভালোবাসা মহাব্বতের সাথে নবীর উপর সালাতু সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত عليك طلع البدر علينا من سنيئات الوداع وجب الشكر علينا مدى لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. سلام عليك يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. أنت الشمس أنت بدر، أنت نور فوق نوري، أنت مصباح الصدور، يا حبيبي يا رسول يا نبي سلام عليك. আপনার নাম কোরআনের পাতায়, আপনার নাম হাদিসের পাতায়, আপনার নাম আরশে মুআল্লায়, আপনার নাম মুমিনের কলিজায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। বালাগাল গুনা বিকামালিহি, আর আশা হবে এটাই শেষ। আল্লাহ পাক কবুল করেন। সকলে ভিতরে আসেন, এই মসজিদ হয়েছে আপনার খুশি না বেজার, এই সব আপনাদের সহযোগিতায় ভালোবাসায় মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা এই সমস্ত কাজগুলো করেছে। একটু ঘুরে চলে আসেন, এদিকে চলে আসেন, ওদিকে ভিতর দিয়ে ঢুকে যান, বসে যান সকলে। এই মসজিদের এই পরিবেশটা তৈরি করা হয়েছে আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় সুন্দরভাবে হয়েছে।